বিটাউন 18 এর পার্টির দিকে সব সময় ইগলের মতো চোখ থাকে পাপারাজিদের। তেমনি এক পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল। তার মধ্যে একজন তারকা সন্তান আর অন্যজনের কাছে রয়েছে বলিউডের বহিরাগত তকমা। সম্প্রতি মুম্বাইয়ের টিনসেল টাউনের এক পার্টিতে একসঙ্গে মাতলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও নেট প্রভাবী উর্ফি জাভেদ। সেই পার্টির ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন উর্ফি। সচরাচর বলিউডের তারকা সন্তানদের সঙ্গে দেখা যায় না উর্ফিকে, বহিরাগত হিসেবেই পরিচিত তিনি। তাই অনন্যার সঙ্গে তার এই ছবি দেখে বেশ অবাক হয়েছেন অনন্যার ভক্তরা। সে একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খান সহ আরও অনেকে। অন্যদিকে অনেকেই বলছেন আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি ভালো যাচ্ছে না অনন্যার মন। এদিকে উর্ফির ছবি জানান দিচ্ছে পার্টিতে মজে অনন্যা। আদিত্যের সঙ্গে কাটানোর সময় ভোলার জন্যই কি নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন অনন্যা? আই ডু এন্ড আপ কলিং বিটুইন 50 টু 70। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অনন্যা বলেন তার জীবনের সবচেয়ে বড় জিনিসটা তিনি হারিয়েছেন, আর সেটা হলো মন। বিচ্ছেদের পর থেকে আমি নিজের পোষ্যের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি, যদিও বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। অন্যদিকে অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলু পেটেছেন আদিত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার এমনটা আমার কখনোই মনে হয়নি। টানা 2 বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা, বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে, কিন্তু তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন এই তারকা জুটি। দেব রায় দীপ্ত, দেশ টিভি।